চার মাযহাব মানা কি ফরজ? কথা হলো আমার একটা সর্বশেষ বই আছে, তিনটে বই পড়বেন। শেষের বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান, বুকে হাত না নাভির নিচেই হাত, বিস্তারিত হাদিস আলোচনা, ছোট বই, 40-45 টাকা বোধ হয় না, তারও কম বেচবে মনে হয়। যেটা বলছিলাম, আর একটা বই আছে ঈদের তাকবির, ঈদের নামাজের অতিরিক্ত তাকবির, আর একটা বই হলো ইমাম আবু হানিফার ফিকুল আকবর। এই তিনটে বই পড়েন, না হলে ছোট দুটো বই পড়েন। মাজহাব দিন না, দিন হলো কোরআন এবং হাদিস মানা। তবে আমরা কেউই কোরআন হাদিস পুরো বুঝি না, বুঝি নাকি? যারা বলেন আমরা মাজহাব মানি না, তারাও মাজহাব মানেন। কেউ আলবানির মাজহাব মানেন, কেউ আবদুল্লাহ জাহাঙ্গীরের মাজহাব মানেন, কেউ ডক্টর গালিবের মাজহাব মানেন। হাদিস আছে সহি না জয়ীফ উনি তো বোঝেন না, সনদ জানেন না, কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হয়, কথা বুঝেছেন? তবে আমাদের দায়িত্ব হলো ওই বইয়ে বিস্তারিত পাবেন, প্রত্যেকে কোরআন হাদিস পড়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি কোরআন হাদিস খানিকটা পড়েই মুফতি হওয়া যায় না, সমাজের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসলা মাসাইল আলেমদেরকে শুনতে হবে। যদি আলেমদের কথা কোরআন পড়ে হাদিস পড়ে আপনার কলবে ইতমিনান আসে যে সমাজের এই কাজটার পক্ষে কোনো হাদিস নেই, হুজুরও কোনো হাদিস বলতে পারলো না, যারা করে তারাও কোনো হাদিস বলে না, কিন্তু এর বিপরীতে হাদিস পাচ্ছি, নবীর হাদিস আপনি মানবেন, কোনো ইমাম নিষেধ করিনি, আমার ফেকুল আকবর বইয়ে ইমাম আবু হানিফার অনেক কল পাবেন, হানাফি মাজহাবের কেতাব থেকে কয়েক ডজন কল পাবেন, কোনো মুকাল্লিদ মাজহাব আলাও যদি কোনো সহি হাদিস পেয়ে এর বিপরীতে কিছু না পেয়ে, আলেমদের কাছে শুনে মিলে না পেয়ে, তার কালবে মনে হয় হাদিসটা সহি এর বিপরীতে কিছু নেই, এর বিপরীত মশলাটার পক্ষে কোনো হাদিস পাচ্ছি নে, সে যদি হাদিস মানে ওটাই মাজহাব। কথা কি বুঝতে পেরেছেন? বিস্তারিত আবার যারা আমরা মাজহাব মানার দাবি করি, আমরা কেউ মাজহাব মানি না, যারা হানাফি বলি, হানাফি মাজহাব একটা না পাঁচটা? একটা, কিন্তু এক হানাফির সাথে আর এক হানাফির মিল নেই, এক হানাফি বলে ও কাফের, ও বলে ও কাফের, আছে না নেই? আমরা আসলে কেউ আবু হানিফার বিশ্বাস করেন, আমাদের হানাফি মাজহাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবু হানিফার বই লেখা আছে অনেক, কিছু নমুনা রাহেবিলায়তে আছে, কিছু নমুনা ফেকুল আকবরে আছে।